নমস্কার বন্ধুরা, নদিয়া হরিণঘাটা এমডি গোট ফার্মের পক্ষ থেকে আমি গণেশ দত্ত আপনাদের সামনে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। তো আজকের প্রতিবেদনটির বিশেষত্ব হচ্ছে যে আমার দীর্ঘ চার বছরের ফার্ম লাভ থাকা সত্ত্বেও কেন আমি ফার্মটা বন্ধ করে দিচ্ছি। তো ফ্রেন্ড, চার বছর আগে মাত্র 13টা ছাগল নিয়ে আমি ফার্ম শুরু করেছিলাম, 6টা মা ছাগল, 7টা বাচ্চা ছাগল। তো 2023 সালে আমার প্রায় 7টা ছাগল ছুঁই ছুঁই হয়েছিল, সেখান থেকে বিক্রি করতে করতে এখন আমার কাছে 35টা ছাগল আছে। তো এইগুলো আমি বিক্রি করে দেব, কারণ আমি একটা নেটওয়ার্ক কোম্পানির কাজের সঙ্গে যুক্ত হয়েছি, যেই কারণে আমি ছাগলের ফার্মটা বন্ধ করে দেব। কারণ নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে এই ছাগল পালন করা অসম্ভব, কারণ ওইদিকে আমি সময় দিতে পারবো না, এদের পিছনে সারা দিন সময় দিতে হয়। তো এই সারা দিন মানে 365 দিন এদের পিছনে সকাল থেকে বিকেল পর্যন্ত কম বেশি টাইম দিতেই হয়। তো এদের পিছনে যা পরিশ্রম, যা খাটনি আমার হয়, প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা কিন্তু এদের পিছনে লেবার দিতে হয়। যারা ছাগল পালনে যুক্ত, এই ছাগলের খাদ্য খাবার সারাদিন জোগাড় করা এবং তাদের পরিবেশন করা, তাদের পরিচর্যা করা, যে কতটা খাটনির ব্যাপার। এই রৌদ্রু, গরম বা বৃষ্টিতে ভিজে এদের খাবার সারাদিন সংগ্রহ করা, যে কতটা পরিশ্রমের ব্যাপার, কতটা খাটনির ব্যাপার, একমাত্র যারা ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন বর্তমানে তারাই কিন্তু বোঝেন। তো দীর্ঘ চার বছরে প্রায় আমি এখান থেকে 3.5 লক্ষ টাকার ছাগল বিক্রি করেছি। এখনও আমার কাছে 35টা ছাগল আছে। 80,000 টাকা আমার মূলধন ছিল, পুঁজি ছিল 80,000 টাকা। তো 3.5 লক্ষ টাকার ছাগল বিক্রি করেছি, এখনও আমার কাছে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার ছাগল আছে। তো ছাগল পালনে যে লাভ, অবশ্যই লাভ আছে, এই লাভ থাকার সত্ত্বেও আমি কিন্তু বন্ধ করে দিচ্ছি একমাত্র পরিশ্রম বা খাটনির জন্য। আর ওইদিকে একটা নেটওয়ার্ক কাজের সঙ্গে যেহেতু আমি যুক্ত হয়ে গেছি, তাই ফার্মটা বন্ধ করে দেব। আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছেন, যারা নিয়মিত কম বেশি আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন এবং সবসময় যোগাযোগ রাখেন, যাদের সাহায্য বা অনুপ্রেরণা ছাড়া আমার ফার্মটা এই চার বছর চালানো সম্ভব হতো না, তাদের সঙ্গে হয়তো আর তেমন একটা যোগাযোগ থাকবে না। তো ছাগল এখানে প্রায় 22-24টা আছে, ভেতরে মা ছাগলগুলো আছে, যেগুলো ছোট বাচ্চা বা মাঝারি, সেগুলোকে সকালবেলা একটু বাইরে বের করে আমি কিন্তু একটু খেতে দিই। এই যে কাঁচা ঘাস রয়েছে, কাঁচা ঘাস খাচ্ছে, সকালবেলা হালকা করে একটু কলা পাতা দিই সেটাও খাচ্ছে, গমের ভুষি দেওয়া হয়েছে সেটাও খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ওদের জল পিপাসা পায়, এই যে জল ওদের জন্য রেডি আছে। এখানে ভুট্টার গুঁড়ো আছে, তারপরে মুগের যে খোসাটা মুখচুনি বলে সেটা আছে, আর সর্ষের খোল আছে, এটা কিন্তু ওরা কিন্তু খেয়ে নেয়, কারণ গমের ভুষি খাওয়ার পরেই ওদের জল পিপাসা পায়, এটা এদের সকালে একটু আলাদা করে খেতে দিই। তো ফ্রেন্ড, অনেকে হয়তো আমাকে আর দেখতে পারবেন না, তো আমি দুঃখিত, তাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি ছাগল পালন বন্ধ করে দিচ্ছি। হয়তো আগামী দুর্গা পুজো পর্যন্ত আমার কাছে ছাগল থাকবে, তারপরে আর ছাগল থাকবে না। তো এর ভেতরে এই যে শিরোহী ফিমেলটা প্রেগনেন্ট আছে, এটাও কিন্তু বিক্রি হবে। অনেকে শিরোহী ছাগল এই খোঁজ করে থাকেন, এই যে শিরোহী ফিমেলটা, এটা 1 মাসের প্রেগনেন্ট আছে, কারোর যদি লাগে যোগাযোগ করবেন। এই যে কিছু শিরোহী ক্রস বিটের আছে, এই যে একটা শিরোহী ক্রস বিটের ছাগল আছে, খুবই কোয়ালিটিপূর্ণ, এটাও বিক্রি হবে, সব ছাগলই বিক্রি হবে। ব্ল্যাক বেঙ্গলও আছে, কিছু বিডার আছে, ছোট বিডার, সেগুলো বিক্রি হবে। ক্রস বিটের এই একটা বাচ্চা আছে দেখুন, এটাও ভালো কোয়ালিটি,
এগুলো বিক্রি হবে। কেউ যদি নতুন ফার্মিং করতে চান, 5টা 7টা 8টা 10টা আমি দিতে পারবো। তো প্রতিবেদনটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করবেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন এই বলে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। নমস্কার।